আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ বন্ধুগণ আশুরা এবং এর রোজা আশুরা আশরুন আরবি শব্দ থেকে আশুরা মানে দশম অর্থাৎ প্রত্যেক মাসের দশ তারিখ এর নাম আশুরা তবে শরীয়তের পরিভাষায় মোহারম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় আশুরা শুনলেই সবাই বুঝবে মোহারমের দশ তারিখ যদিও আবিদানি করতে যে কোনো দশ তারিখ আশুরা হবে নবমকে তাসোয়া বলে কিন্তু শরীয়তের পরিভাষা এবং আমাদের সমাজে সবার কাছে ব্যাপকভাবে পরিচিত মোহারম মাসের দশ তারিখ আশুরা এই আশুরার রোজা একটি রোজা এর ফজিলত এর মর্যাদা বিশ্ব নবী মোহাম্মদের সাথে আসুরার একটা রোজা মোহরম মাসের দশ তারিখের রোজা এক বছরের পাপের কাফারা সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আশুরায় রোজা রাখার চেষ্টা করা তবে নবীজি আলী ওসাল্লাম ইন্তেকালের আগের বছর বলেছিলেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইহুদিদের বৈপরীত্য প্রদর্শনের জন্য এদের খেলাফ করার জন্যে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আমি নয় তারিখেও রোজা রাখবো কিন্তু নবীজি পরের বছর মহর্রম আসার আগেই পৃথিবী থেকে বিদায় নেন তাই নবীজি আর নয় মোহরম রোজা রেখে যেতে পারেননি কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল ইহুদিদের বৈপরীত্য প্রদর্শনের জন্য খেলাফ করার জন্যে নয় তারিখ রাখতে যদি কেউ নয় তারিখ না পারে তাহলে ফোকাহা ইম্মা মুস্তাহিদিন বলেছেন দশ তারিখ সাথে এগারো তারিখ রাখবে তাই আশুরার রোজা মূলত দশই মোহারামের একটি রোজা আর একটি রোজার সওয়াব হলো এক বছরের পাপের কাফারা হা ইহুদিদের খেলাফ করার জন্য নবী ইসাল্লা আসলামের আগ্রহকে সম্মান দিয়ে প্রতিপালনের জন্য আমাদের উচিত নয় তারিখ নয় তারিখ না পারলে দশের সাথে এগারো তারিখ অর্থাৎ নয় মুহরম এবং দশই মোহরম অথবা দশই মোহরম এবং এগারোই মোহরম দুইটি রোজা রাখা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি